परीक्षा दिवे जो क्या भूल ना तो प्रिय शिक्षार्थी मन खेल से जर आगे तुम्हारे सम्पर्क एक मासिक तीन खेल सम्पर्क आलोचना कर রক্ষা করা নিজ দেশের সমস্ত কিছুকে নিজেকে রক্ষা করতে হবে আর আমরা যদি আমাদের দেশটাকে অনেক ভালোবাসি তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে আর সৎ চরিত্র গঠন হচ্ছে আমরা প্রত্যেকে কি করব সবাইকে প্রত্যেকে প্রত্যেকের বিপদে আপদে এগিয়ে আসবো সবাইকে কাছে একটি সাহায্য করব বাবা মার কথা মতে চলব সত্য কথা বলব পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব খেলার সাথে সাথে ভালো ব্যবহার করব তারপর হচ্ছে আমরা বড়দের দেখলে সালাম দেব ছোটদের তো অনেক স্নেহ করব এগুলো হচ্ছে সৎ চরিত্র গঠন তো আশা রাখি তোমরা সবাই একজন ভালো মানুষ হবে আর এই প্রত্যাশায় আমি এখন মূল ক্লাসে চলে যাচ্ছি দেখো এখন আমি আজকে তোমাদের নেব হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়াল তোমাদের সাজেশনের শীট আছে 5 বার্স নেম তো এখন আমরা 5 বার্স নেম শিখব দেখো আমরা কিভাবে 5 বার্স নেম শিখছি 5 বার্স এবার এখন আমরা দেখো আমরা ফাইভ পাঁচ মানে কি পাঁচটি পাখি না আমরা বাংলা ইংরেজি দুটাই শিখবো যেহেতু মানে কি তারপরে দেখো আমরা শিখব হচ্ছে প্যারো পি এ ডবল আর ও টি প্যারোট প্যারোট মানে কি বলতো প্যারোট মানে কি আর তারপরে দেখো আমরা লিখব হচ্ছে ডাক মানে কি ঘুঘু ঘরে শিকারে ঘু ঘরে শিকারে ঘু ঘুঘু ডাক মানে ঘুঘু তারপরে দেখো লিখবো আউল ও ডাব্লিউ এল আউল আউল মানে কি আউল মানে কি পেঁচা ও আছে মানে তার চায়খানে চা পেঁচা তারপর আমরা লিখবো প্রো সি আর ও ডাব্লিউ প্রো মানে কি তা তো প্রিয় শিক্ষার্থী আমি দেখো ফাইভ বার্স নেম লিখেছি তার সাথে মিলিং লেটার লিখেছি আমি আবার বলছি ফাইভ বার্স নেম ম্যাক পাই এম এ জি ম্যাক পাই পি আই পাই এম এ জি ম্যাক পাই পি আই পাই ম্যাক পাই মানে দই দই পরে দো ইংলিশ তো আইকারে এ ল দই এ
দয়কারী দ মুখস্থকারী এল ল দয়ে প্যারট প্যারট মানে টিয়ার পি এ ডবল আর ও টি প্যারট প্যারট মানে টিয়ার দয়কারী কি মুখস্থকারী আ টিয়ার প্যারট মানে টিয়ার তারপর দেখো ডাক ডি ও ভি ডাক ডাক মানে কি গুগু দয়কারী গু দয়কারী গু গুগু ডাক মানে গুগু তারপর দেখো আউ ও ডাক মানে আউ ইংরেজিতে অবশ্যই মেসেজ করে পাঠিয়ে দিবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।